নমস্কার। Y24-এর দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমির হোসেন লস্কর। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আসামেও প্রথম পর্যায়ে 5 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। 22 মার্চ রবিবার সমগ্র ভারতবর্ষে জনতা কার্ফিউ সফলভাবে সমাপন হওয়ার পর 23 মার্চ এক অধ্যাদেশ জারি করে আসামে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। 24 মার্চ সন্ধ্যা 6 ঘটিকা হতে 31 মার্চ রাত্রি 12 ঘটিকা পর্যন্ত প্রথম পর্যায়ে 5 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এই আওতায় সমস্ত দোকানপাট, শপিং মল, বাণিজ্যিক যানবাহন ইত্যাদি বন্ধ থাকবে। জরুরি পরিষেবা যেমন গালামালের দোকান, পেট্রোল পাম্প, এটিএম, পোস্ট অফিস, ব্যাংক ইত্যাদি খোলা থাকবে। মারণব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে আসামের জনসাধারণের সুরক্ষার জন্য রাজ্য সরকার লকডাউনের পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত আতঙ্ক ছড়ানো হচ্ছে, তাতে আপনারা না গিয়ে প্রশাসনের দেওয়া নির্দেশকে আপনারা অনুসরণ করুন। করোনা ভাইরাস নিয়ে প্রশাসন ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সে সমস্ত অনুসরণ করে নিজেকে করোনা থেকে বাঁচান ও অন্যকে বাঁচতে সাহায্য করুন। করোনা ভাইরাসকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজবে কান না দেওয়ার জন্য এবং গুজব না রটানোর জন্য সরকারিভাবে জানানো যাচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী খরিদ করার জন্য কোনো ধরনের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তাড়াহুড়া করার প্রয়োজন নেই। পরিবারের একজন যে কোনো সময় যেতে পারবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য। সরকারিভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে আসামে। এই লকডাউন মেনে চলার জন্য জনসাধারণকে সরকারিভাবে নির্দেশ জারি করা হয়েছে। সমগ্র বিশ্বতে COVID-19 পেশেন্টৰ সংখ্যা দ্রুতগতিত বাঢ়িব ধৰিছে। ভারতবর্ষয়ো 400ৰ সংখ্যা ইতিমধ্যে পাৰ কৰিছে। চৰকাৰে কিছু কঠোৰ সিদ্ধান্ত লোৱাৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিছে আৰু খুব সম্ভৱ কিছু কঠোৰৰ পৰা কঠোৰতম সিদ্ধান্তহে আমাৰ অসমক সংক্ৰমণৰ পৰা হয়তো ৰক্ষা কৰিব পাৰিব। এই গোটেই ঘটনাৰাজি সূক্ষ্মভাৱে পৰীক্ষা কৰি চোৱাৰ পিছত অসম চৰকাৰে সিদ্ধান্ত লৈছে যে অহাকালি বিয়লি সন্ধিয়া 6 বজাৰ পৰা 31 মাৰ্চ পৰ্যন্ত ৰাতি 12 বজা পৰ্যন্ত অসমখনক সম্পূৰ্ণৰূপে বন্ধ বা লকডাউন স্থিতিলৈ লৈ যোৱা হ'ব। টুমৰো এট 6 PM উইল ষ্টাৰ্ট লকডাউন হুইচ উইল কণ্টিনিউ আপ টু 31 মাৰ্চ কণ্টিনিউৱাছলি। ডিউৰিং দ্য লকডাউন পিৰিয়ড বা এই যিটো লকডাউনৰ সময়ছোৱাত গ্ৰচাৰী অৰ্থাৎ যাক আমি গেলামালৰ দোকান বুলি কওঁ, য'ত খাদ্যবস্তু পায়, আমি যাক ফাৰ্মাচিজ বুলি কওঁ আৰু পেট্ৰল ডিপু, ফাৰ্মাচি, পেট্ৰল ডিপু আৰু গ্ৰচাৰী, এই তিনিওটা খোলা থাকিব। তাক বাদ দি সকলো ধৰণৰ দোকান, পোহাৰ, ব্যৱসায়, বাণিজ্য, অফিচ, কাছাৰী, এডুকেশ্যনেল ইনষ্টিটিউশ্যন, প্ৰাইভেট, গভৰ্ণমেণ্ট, গভৰ্ণমেণ্ট অফিচেছ, প্ৰাইভেট অফিচেছ, ইণ্ডাষ্ট্ৰী, যিমানবিলাক আমাৰ মনত পৰে সেই গোটেইবিলাক সম্পূৰ্ণৰূপে বন্ধ থাকিব। ৰাইজ ৰাজপথলৈ ওলাই আহিব নোৱাৰিব, ৰাইজ ঘৰৰ ভিতৰত থাকিব লাগিব আৰু এই আইনৰ বা এই নিৰ্দেশৰ অৱমাননা কৰিলে ফাৰ্ষ্ট ইনষ্টেঞ্চত 6 মাহৰ কাৰাদণ্ড হ'ব
আর সেকেন্ড ইনস্টেন্স দুবছর কারাদণ্ড হব আন্ডার দ্য ডিফারেন্ট প্রভিজন অফ ইন্ডিয়ান পেনাল কোড। রাইজর আমি সহযোগিতা বিচারিম, গ্রসারি দোকান খোলা থাকিব, গতি খুব দৌড়াদৌড়ি করে করবাত যার আজি কোনো প্রয়োজনীয়তা নাই। পেট্রোল ডিপো খোলা থাকিব, আমি গাড়ির তেল ভরাব পারিম, বিশেষ এম্বুলেন্স আর হেলথ সার্ভিসের কারণে, আর ফার্মাসি খোলা থাকিব। নিডলেস টু সে হসপিটাল, ফায়ার ব্রিগেড, ইলেকট্রিসিটি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, যার আমি খোয়া পানি পাও, এই অত্যাবশ্যকীয় সেবা সামগ্রীবিলাকো খোলা থাকিব। সেইভাবে আমার রাইজে পেনিক হওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমি কোনোবা রাইজর অসুবিধা হলে জেলা প্রশাসনে রাইজক সহায় করিব, এম্বুলেন্স সার্ভিস চলি থাকিব, আর তার পরিপ্রেক্ষিত সকলে সরকারের এই আহ্বান সঁহারি দিব বলে আমি আশা করছি। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।